ফিতনা করে করে আমরা মসজিদ দিয়ে মানুষকে ভাগ করে দিচ্ছি, শুধু তাই নয়, জুড়ে আমিন আসতে আমিন বলা নিয়ে আমরা মসজিদগুলো ভাগ করে ফেলি, আর আমরা মসজিদ বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। মসজিদের বাহ্যিক চাকচিক্যের দিকে আমরা যতটা মনোযোগী, মসজিদের আভ্যন্তরীণ হেদায়াতিন কাজে আমরা ততটুকু মনোযোগী নই। এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস্সাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ মসজিদ নিয়ে পারস্পরিক বড়াই করবে, গৌরব করবে, অহংকার করবে, মসজিদ নিয়ে এক এলাকার লোকের সাথে আরেক এলাকার বড়াই, অহংকার গৌরব এখন কম না বেশি। চুয়াডাঙ্গায় মসজিদ বানিয়েছে 70 লক্ষ খরচ করে, তো মেহেরপুরে মুজিবনগরের মানুষেরা বলে চলো আমরা 80 লক্ষ দিয়ে বানাই, কুষ্টিয়ার মানুষ বলল চলো আমরা 1 কোটি টাকা দিয়ে বানাই, এরপরে দেখা গেল ঝিনাইদহের মানুষ বলল চলো আমরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই। আপনি বলবেন, হুজুর, মসজিদ বানানোর জন্য প্রতিযোগিতা, এটা তো ভালো কাজ, এখানে ক্ষতি আবার কি? আমার ভাইয়েরা, এখানে কোনো ক্ষতি নয়, কিন্তু মসজিদকে বাহিরের দিক দিয়ে ঠিকঠাক করে মসজিদের ভেতরের পরিচালনা ব্যবস্থা সদরঘাট করে দিলে এমনটা তো করা যাবে না। কারণ বহু কোটি কোটি টাকা দিয়ে মসজিদ, কোটি কোটি টাকা দিয়ে নির্মাণ করা বহু মসজিদের ভেতরে পরিচালন ব্যবস্থা হলো এমন, মসজিদের মধ্যে সুদখুর সভাপতি, ঘুষখুর সেক্রেটারি, দুর্নীতিবাজ কেশিয়ার বসে আছে। তাহলে কোটি কোটি টাকা দিয়ে সুন্দর মসজিদ বানিয়ে কি ফায়দাটা হলো আমাকে বলেন? তাহলে তো নবীজির সাথে আমাদের আচার আচরণের মিল হয়ে গেল, কেননা নবীজি বলেছেন, ইন্না মিন আলামাতিস্সাআহ উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন, ততদিন আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের আগে আখিরি জামানায় সুন্দর সুন্দর মসজিদের ভেতরে পাপি তাপি ফাসেক ফুজ্জার ব্যক্তিদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। এখন আপনি তাই দেখুন, বেশিরভাগ মসজিদ, আমি তো একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বাংলাদেশের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বেনামাজি, সুদখুর, ঘুষখুর, চরিত্রহীন। এই জন্য এই মসজিদগুলোর ইমাম, মসজিদগুলোর খতিবের সাথেও সুন্দর আচরণ হয় না, ওই মসজিদগুলোর মিম্বর থেকেও সত্য কথা উচ্চারিত হয়। কারণ জুমাবারে কি বক্তৃতা হবে সভাপতি ঠিক করে দেয়, হুজুর এটা বলেন, এটা বলিয়ে নয়, এটা বলিয়েন না, সভাপতির ঘরের সভাপতি, সেক্রেটারির ঘরের সেক্রেটারি, হুজুর কি বলবে তুই ঠিক করে দেওয়ার কে, তুই ঠিক করে দেওয়ার কে, তুই কুরআন হাদিস কতটুকু পড়েছিস, ঠিক কি না? তোর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে তোর ভুল হবে 20টা, আর যেই লোক 25 বছর 30 বছর তাফসীর হাদিস পড়ে এসেছে তাকে তুই ঠিক করে দিস কোনটা বলবে কোনটা বলবে না, এটা ঠিক করে দিতে হবে পড়াশোনা করে ওই জায়গায় গিয়ে তারপরে ঠিক করে দেয়, এরকম আছে না নাই? বেয়াদবিটা কোথা সমাজ পরিপূর্ণ হয়ে গেছে, চিন্তা করেছেন? এমনকি এই মাহফিলগুলোতে বড় বড় আলেমদেরকে দাওয়াত করে জাহেলরা আলেমদেরকে গাইডলাইন করে এটা বলবেন এইটা বলবেন না, জাহেল তুমি কাকে ইনস্ট্রাকশন দিচ্ছ? ওই হুজুর কুরআন হাদিস 20 বছর 25 বছর পরে এই চেয়ারে বসেছে। তুমি সূরা ফাতিহা পড়তে গেলে তোমার ভুল হবে 30টা, তুমি বুখারীর উস্তাদকে বলো এইটা বলবেন ওইটা বলবেন, কথা বাস্তব না অবাস্তব? মাদ্রাসায় বুখারী পড়িয়েছে 30 বছর, সেই উস্তাদকে বসায়া তার মতো জাহেল বলে এইটা বলবেন ওইটা বলিয়েন না, ওই উস্তাদের, বুখারীর উস্তাদের পায়ের জুতার যে বালু আছে বালু বহন করার যোগ্যতাও তো তোমার নেই। বেয়াদবে দুটা সমাজটা ভরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কথাবার্তা, চাল চলন, আচার আচরণে বিনয়ের প্রকাশ হওয়া, এটা ভালো মানুষের আলাম। আল্লাহর নবী বলেছেন, আখেরি জামানায় কিয়ামতের আগে সুন্দর সুন্দর ওই মসজিদগুলোর ভেতরে পাপি তাপিদের ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে, ইমাম খতিবের গলার আওয়াজ ছোট, ওদের গলার আওয়াজ বড়। এজন্য দেখা যায় এই রকম অপদার্থ লোকদের ব্যবস্থাপনায় পরিচালিত মসজিদ থেকে সত্য কথা উচ্চারিত হয় না। এক মসজিদে হুজুর নতুন ইমামতিতে ঢুকলেন, শুক্রবার জুমার দিনে তিনি বয়ান আরম্ভ করলেন, খুতবা আরম্ভ করলেন, সুদ নিয়ে আলোচনা করছেন, কিছুক্ষণ পর সভাপতি সাহেব উনার মতো কাশি দিছেন,
খতিব সাহেব ইমাম সাহেব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি বুঝে ফেলেছেন বুঝছি ওয়াজ আমার কমন পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘুষের ওয়াজ আরম্ভ করলেন। কিছুক্ষণ পর সেক্রেটারি কাশি দিয়েছে, হুজুর বুঝলেন এখানে দেখতেছি ঘুষের ওয়াজ অকমন। সাথে সাথে তিনি চলে গেলেন অন্য বিষয়ে, টপিক চেঞ্জ করে তিনি আলোচনা আরম্ভ করলেন। এবার তিনি আলোচনায় চলে গেলেন চাঁদাবাজি আর দুর্নীতি নিয়ে। কিছুক্ষণ পরে কেশিয়ার সাহেব কাশি মেরে দিয়েছে, হুজুর বুঝলেন এটাও কমন পড়ে গেছে। ঘরের দিকে তাকায় দেখে একটা পনেরো, হুজুর বলেন আজকের আলোচনা এখানেই শেষ, ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইরকম সুযোগ সুবিধাবাদী ইমামও কিন্তু আমার সমাজে আছে, যারা সুদখুর ঘুষখুর চাঁদাবাজ দুর্নীতিবাজ সভাপতি সেক্রেটারি আর কেশিয়ারের ভয়ে চাকরি বাঁচাবার ধান্দায় রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সত্য কথা বলতে পারে না। যে ব্যক্তি মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলতে পারে না, তার উচিত হলো ইমামতির মতো খতিবের মতো এত বড় পবিত্র দায়িত্ব ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া, অন্য চাকরি করা, ব্যবসা করে ভাত খাওয়া, রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসতে কোনো চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজকে ভয় করে সত্য কথা গোপন করা যাবে না। এক মসজিদ চলে যাবে অন্য মসজিদ আসবে, বাংলাদেশ থেকে বের হয়ে যাবে অন্য দেশে তার জায়গা হয়ে যাবে। রিজিকের ফয়সালা করেন কি? জোরে বলেন রিজিকের ফয়সালা করেন কি? আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো কেমন হবে শোনো। আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। দেখেন আল্লাহর নবীর কথাগুলো আপনারা মিলান, এমন কিছু কথা বলবো দয়া করে আপনারা রাগ করবেন না, আসলেই তো তাই। দেখেন আমাদের গুবিপুরে আমাদের এই মেহেরপুরের মধ্যে মসজিদগুলো কত সুন্দর। এখন আমাদের মসজিদ একটা মসজিদও কাঁচা নাই, সব মসজিদ পাকা, কিন্তু মুসল্লির অভাবে পাকা মসজিদগুলো থাকে ফাঁকা। রসুলুল্লাহর মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আল্লাহ রসুলের মসজিদটা কি পাকা ছিল নাকি? হ্যাঁ, পাকা ছিল না, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, অল্প একটু বৃষ্টি হলে দেখা যেত কাদা হয়ে যেত। যখন সাজদা দিতেন তাদের নাকে আর কপালের মধ্যে কাদা লেগে যেত, আর যখন রোদ থাকতো মরুভূমির বালু তখন এত গরম হতো, এই গরম বালুর উপরে তারা সাজদা দিয়েছেন। মসজিদের মধ্যে এত কার্পেটও ছিল না, আমাদের মসজিদগুলোতে যেমন দামি দামি টাইলস, এরকম দামি দামি টাইলস ছিল না, দামি দামি কার্পেটও ছিল না, আমাদের মাথার উপরে ফ্যান আর এসি, কিন্তু রসুলুল্লাহর মসজিদে কোনো ফ্যানও ছিল না, এসিও ছিল না। ফজরের আজান হয়ে গেলে মসজিদের ভেতরে ফাঁকা জায়গা বলেন থাকতো? রসুলুল্লাহর মসজিদে এসি নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, টাইলস নাই, দামি কার্পেটও নাই, আজান হলে মসজিদ ফাঁকা নাই, মুসল্লিতে ফিলাপ। এখন আমাদের মসজিদে কারেন্ট আছে, মসজিদ কাঁচাও না পাকা মসজিদ, টাইলস করা মসজিদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদ, এসি আছে, ফ্যানও আছে, কিন্তু দেখবেন রাগ করবেন না আপনারা, প্রধান বক্তা যখন বয়ান করেন মাঠে জায়গা নাই। প্রধান বক্তা চলে যাওয়ার চার পাঁচ ঘন্টা পরে যখন ফজরের আজান হয়, ইমাম আর মুয়াজ্জিন সাহেবের সাথে ফজরের নামাজে দাঁড়ান তখন ২০ জন আর ৩০। আল্লাহর নবী বলেছেন শেষ জামানার মসজিদ হবে সুন্দর কিন্তু মুসল্লি হবে অসুন্দর। আমরা কত ভদ্র মানুষ, আবার ঠিক বলে সমর্থনও দেই। আজকে একটু উপলব্ধি করুন, আজকে একটু চিন্তা করুন, কোথায় পড়ে আছি আমরা? আমার বাবারা আমার ভাইয়েরা কখনো আপনারা নামাজ ছেড়ে দিয়েন না। আল্লাহর রসুল দুনিয়া থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগের কথা বলছি, তিনি তখন দাঁড়াতে পারেন না, উঠতে পারেন না, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, একা একা চলাফেরা করতে পারেন না, কিন্তু মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার প্রতি তার আগ্রহ কেমন ছিল। আল্লাহর নবী জীবনের শেষ জুমায় যখন ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন, তখন তার শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল,
বিছানা থেকে উঠতে পারেন না, একাকি চলাফেরা করতে পারেন না, দুজন সাহাবীকে ডেকে দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বড় কষ্ট করে মসজিদে নববীকে গিয়ে খুতবা দিয়েছেন, ইমামতি করেছেন, আল্লাহু আকবার। আর আপনি সুস্থ মানুষ, আজান দিলে মসজিদে যান না, মসজিদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, মসজিদে আপনি যান না, নামাজের জন্য আপনার কোনো খবর নাই, দৈনন্দিন আল্লাহর গুলামি করার জন্য সাজদা দিয়ে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার কাছে গুলামির নমুনা পেশ করার জন্য আল্লাহ নামাজ দিয়েছেন দৈনিক কয়বার, আস্তে বলবেন না, জোরে বলেন কয়বার। আর নামাজ এমন এক ইবাদত, অহংকারে অহংকার চূর্ণ বিচূর্ণ হয় এই নামাজ দিয়ে। বলবেন কিভাবে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়? সকল শ্রেণী পেশার মানুষ নামাজে যখন যায়, কোটিপতি হোক, বিলিয়নিয়র মিলিয়নিয়ার হয়ে যায়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হোক, আপার ক্লাসের মানুষ লোয়ার ক্লাসের মানুষ, নামাজে যখন দাঁড়ায় বুকটা এভাবে টান টান করে দাঁড়ায় না, গুলামের মতোই দাঁড়ায়। নামাজে কিভাবে দাঁড়াতে হবে? আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়াও। এই জন্য আমরা দাঁড়ানোর সময় মাথাটা নত করে দেই। আর দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়ালাম শুনেন, অহংকার কেমনে চলে যায়। আসামি যেমন সারেন্ডার করে, ঠিক আমরাও নামাজে দাঁড়ানোর সময় কাঁধ কিংবা কান পর্যন্ত হাত তুলি, তাকবীরে তাহরিমার সময় তুলি কি তুলি না। আপনারা দেখবেন মসজিদে যখন সব মুসল্লিরা ইমামের সাথে এভাবে আল্লাহু আকবার বলার জন্য হাত যখন তুলে, এই দৃশ্য দেখলে মনে হয় মসজিদের ভেতরের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর সামনে আসামির মতো সারেন্ডার করে নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। এরপরে নামাজে তিলাওয়াত আরম্ভ হলো, গুলামের মতো মাথাটা আমাদের নিচের দিকে, দৃশ্য দেখলে মনে হয় সত্যি গুলাম মালিকের সামনে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন রাগ তোর সব অহংকার আমি দূর করে দেই, তুই যে আসলেই আমার গুলাম, গুলামির একটা পরিস্থিতি আমি তৈরি করছি, দাঁড়া। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুজা মাথাটা এবার নত হয়ে গেল কার সামনে? আস্তে বলবেন না, জোরে বলেন কার সামনে? সুজা মাথাগুলো নত হয়ে গেল, গুলামরা এবার মালিকের সামনে নত হয়ে গেল। আল্লাহ বললেন না আরো নত করাচ্ছি, রাখ তুই যে গুলামের ঘরের গুলাম, এটা একেবারে সুন্দর করে এর নজির আমি দেখাই। রুকু থেকে উঠানোর পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন মুসল্লিদেরকে নিয়ে যখন তিনি সাজদায় চলে যান, আমাদের হাত হাঁটু নাক কপাল মাথাটা নত করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে এমন ভাবে আমরা মাটিতে লুটিয়ে পড়ি, দৃশ্য দেখলে মনে হয় যেন গুলাম এবার তার মালিকের সামনে মাথাটা নত করে দিয়ে একেবারে এতিম হয়ে, একেবারে এতিম হয়ে গুলাম গুলামের পরিচয় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে। এরকম সুন্দর দৃশ্য নামাজে আসে না? কি সুন্দর নামাজের শিডিউল, আপনারা খেয়াল করেন নামাজের শিডিউলও বড় সুন্দর। আল্লাহ চাইলে ফজরের নামাজটা সকাল দশটায় দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ দিয়েছেন কোন সময়, যখন রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো ফুটে উঠতে শুরু করে, এই সময়ে যে নামাজ বলেন তো সেই নামাজের নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, 15 মিনিট আপনারা মনোযোগী থাকতে পারবেন তো? দেখেন আল্লাহর নামাজের শিডিউল দেওয়ার সিস্টেমটা আপনারা খেয়াল করেন, আল্লাহ তাআলা চাইলে ফজরের নামাজ সকাল দশটায় দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ ফজরের নামাজটা দিয়েছেন রাতের অন্ধকার বিদূরিত হয়ে যখন দিনের আলো ফুটে উঠে। অর্থাৎ আল্লাহ তাআলা চান এমন একটা সময় হোক, সেটা গ্রীষ্মকাল বা শীতকাল, এই সময়ে কিন্তু ঘুম থেকে উঠতে পারা এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। যেমন এখন গ্রীষ্মকাল, গরমের কাল, দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত এত গরম লাগে, কিন্তু 3টা 4টার পরে, যাদের ঘরে এসি নাই তাদের কথা বলছি, এসিতে যারা ঘুমায় তারা তো এগুলা বুঝে না, কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমরা যারা নন এসি ঘরে থাকি, আমরা বুঝি 3টা 4টার সময়ে দেখবেন ঘরের মধ্যে এক ধরনের আরাম আরাম ভাব আসে না, নাই কি বলেন, আরাম লাগে না ফজরের টাইমে? আবার শীতকালে দেখবেন এই সময় বিছানা ছেড়ে উঠতে পারার চ্যালেঞ্জ, দেখবেন ওই সময়টাতে আরো বেশি শীত লাগে, মনে চায় আরো বেশি ঘুমাই। গ্রীষ্মকাল হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, এই সময়ে ঘুমের থেকে উঠতে পারা চ্যালেঞ্জের ব্যাপার। আর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াতে এমনি চ্যালেঞ্জের ব্যাপার, কারণ নবীজি বলেছেন মানুষ যখন রাতের বেলা ঘুমাতে যায়, আমাদের সবচেয়ে বড় দুশ্মন তার নাম কি?
জোরে বলেন। এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি, বুদ্ধি কম না বেশি, বয়সও বেশি বুদ্ধিও বেশি। আল্লাহর নবী বলেছেন যখন মানুষ ঘুমাতে যায় শয়তান তখন মানুষের ঘাড়ের মধ্যে সে তিনটা গিরো লাগায়। আপনারা গিরো বলেন, গিরা বলেন না গিত্ত বলেন, গিরা, তিনটা গিরা লাগায়। আর তিনটা গিরা দেওয়ার সময় তিনটা মন্ত্র পড়ে ফু দেয়। সে বলে রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। ঘুমাতেই থাকে ফজরের টাইমে, শয়তান এসে বলে উঠিস না উঠিস না। কারণ শয়তান যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ না লস? জোরে বলেন। শয়তান ওয়াদা করে এসেছে আপনাকে নামাজ থেকে, দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহর পথ থেকে দূরে রাখবে। সেই কাহিনীটা আপনাদেরকে শোনাচ্ছি। আদমকে সাজদা না দেওয়ার কারণে আল্লাহ যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন ইবলিস আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ সূরা আরাফের মধ্যেই কাহিনী তুলে দিয়েছেন, সে তখন বলেছিল ইন্নাকা মিনাল মুন, সে তখন বলেছিল আনদুরিনি ইলা ইয়াউমিন ইয়ুবাসুন, আমাকে তুমি কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দাও, অবকাশ দাও। আল্লাহ তাআলা তখন তাকে বলেছিলেন ইন্নাকা মিনাল মুনদারিন, তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। ইবলিস এবার এই সুযোগ পেয়ে আল্লাহর সাথে ওয়াদা করল। সে তখন বলেছিল, শুনেন কি বলেছিল, সুম্মালাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলেছিল যে আদমের কারণে তুমি আজ আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং আদমের বংশধরদেরকে আমি এমন ভাবে প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিব, আমি এদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী চতুর্মুখী প্রতারণার জাল বিস্তার করে আমি এদেরকে তোমার হুকুম অমান্য করার জন্য আমি এদের মধ্যে কাজ চালিয়ে যাব। শয়তান কিভাবে আল্লাহর হুকুম অমান্য করিয়ে কিভাবে শয়তান আমাদেরকে তার গুলামি করায় দেখেন। ফজরের সময় ঘুম যেন না ভাঙে, মুয়াজ্জিন সাহেব বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, তুমি যে ঘুমিয়ে আছো ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর শয়তান এসে আপনাকে বলে নামাজের চাইতে ঘুম উত্তম, তুই ঘুমা। তখন আপনি আরাম করে ঘুমায় থাকেন, বিছানা থেকে উঠতে পারেন না। আরেকজন ব্যক্তি ঘুমের থেকে উঠল, আল্লাহর নবী বলেছেন ওই যে শয়তান তিনটা গিরা লাগায়, যে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণার ফাঁদ থেকে নিজেকে মুক্ত করার জন্য বিছানা থেকে পিঠটা উঠায়া ফেলে, শয়তানের লাগানো প্রথম গিরাটা সাথে সাথে তখন ছুটে যায়। সুবহানাল্লাহ। এরপরে সে যখন অজু করে শয়তানের লাগানো দুই নাম্বার গিরাটাও ছুটে যায়। যখন সে নামাজের উদ্দেশ্যে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তখন শয়তানের লাগানো তিন নাম্বার গিরাটাও ছুটে যায়। তাহলে আপনার পাশের বাড়ির লোক নামাজে গেল, আপনি গেলেন না, সে করলো আল্লাহর গুলামি আর আপনি করলেন কার গুলামি? জোরে বলেন। ওগো আমার ভাই, আপনার বাড়ি থেকে 50 হাত 100 হাত 200 হাত দূরে মসজিদে আপনি যান না, যে ইমান আপনাকে আপনার বাড়ি থেকে 50 হাত 100 হাত দূরের মসজিদেই নিতে পারে না, এ দুর্বল ইমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না। কারণ নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই। এজন্য খবরদার আমার বাবারা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না। এই যে আমি ফজর ছেড়ে দিলাম, জুহরের আগে আমার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলবেন হুজুর আমি সুস্থ মানুষ, মরব না। সরকার স্কুল কলেজ বন্ধ করে দিলেন প্রচণ্ড গরমের জন্য, 7 দিন বন্ধ ছিল। এরপরে যখন স্কুল খুলল, পত্রিকা আপনারা দেখেছেন, প্রথম দিনেই হিট স্ট্রোক করে অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী মারা গিয়েছে, ঠিক কিনা? আগামীকাল যে হিট স্ট্রোক করে আপনি মারা যাবেন না, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? তো ফজর কাজা করে দিলেন, জোহরের আগে গুবিপুরের মাঠে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজান, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কি পারে? ওগো আমার ভাই, কিভাবে ফজর কাজা করলি? এরপরে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। আমার দেশে কিছু নামাজই আছে শুধু জুমার নামাজ। অবশ্য আপনাদের গভীপুরে এ ধরনের মানুষ নেই, শুধু জুমায় তারা আসে। এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন শুনেন, সূরা হুমাজা আপনাদের মুখস্থ আছে, পড়েন আমার সঙ্গে। ফাওয়াইলুন লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেছেন ধ্বংস নামাজিদের জন্য। আচ্ছা, নামাজ পড়লে কি মানুষ ধ্বংস হয়? কথা কন না কেন আপনারা, নামাজ আদায় করলে কি মানুষ ধ্বংস হয়? আল্লাহ বলেছেন ধ্বংস নামাজিদের জন্য। কাদের জন্য? আমরা জানি নামাজিদের জন্য সফলতা, আর আল্লাহ এই সূরায় বলেছেন নামাজিদের জন্য ধ্বংস। এখন আমাদের মনের ভিতরে এই খুটুর খুটুর দূর করার জন্য আল্লাহ পরে এর আয়াতে জবাব দিয়ে দিয়েছেন। শোনো, কোন নামাজিরা ধ্বংস? আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, উদাসীন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তবারি, তাফসীরে কুরতুবী সহ বেশিরভাগ তাফসীরে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন কোন সকল নামাজিরা নামাজের ব্যাপারে বেখবর, এরা হলো ওই নামাজিরা যারা নিয়মিত নামাজ আদায় করে না, মন চাইলে আসে, মন চাইলে আসে না, দুই ভক্ত তিন ভক্ত আসে, সপ্তাহে আসে। আমার দেশে তো কত জাতের নামাজই আছে, আমার দেশে কয়েক ধরনের নামাজই পাওয়া যায়। সাপ্তাহিক, যারা শুধু জুমার দিনে আসে। দুই নাম্বার হলো মাসিক, এরা শুধু রমজান মাস এক মাস নামাজ আদায় করে। তিন নাম্বার হলো সিজনাল নামাজি, শুধু শবে বরাত, শবে কদরের রাতে এদেরকে মসজিদে পাওয়া যায়, এমন মানুষ আছে না নাই। চার নাম্বার বার্ষিক নামাজি, শুধুমাত্র দুই ঈদের নামাজে দেখা যায়। পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি, জানাজার নামাজ মিস করে না, কারণ ফজরের নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে। এরকম কিছু জানাজার নামাজিও আছে। এই পাঁচ প্রকার নামাজি ধ্বংস, যারা সাপ্তাহিক নামাজি, মাসিক, এরপরে সিজনাল, বার্ষিক আর জানাজা, অর্থাৎ যারা মাঝে মাঝে নামাজে আসে। আল্লাহ বললেন এদের জন্য ধ্বংস। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে কারা সফল আপনি আমাদেরকে জবাব দেন। আল্লাহ কোরআনে সূরা মুমিনুনে জবাব দিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল وارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ তাআলা জবাব দিলেন, যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, সবগুলো নামাজের ব্যাপারে যার খবর আছে, আল্লাহ ওয়াদা করেছেন বাবা মারা গেলে যেমন ওই বাপের ছেলেগুলো বাপের সম্পদের ওয়ারিশ হয়ে যায়, তেমনি এই পাঁচ ওয়াক্তের নিয়মিত নামাজিরা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তারাও আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। এখন বুঝে শুনে জবাব দেন তো বাবারা, আপনারা কি অনিয়মিত নামাজি হবেন না নিয়মিত পাক্কা নামাজি হবেন? আজ থেকে নামাজ ছাড়বো না এই ওয়াদা কি এই মাঠে বসে করা যায়? কারা কারা রাজি নাই হাত তুলে। মনোযোগ আছে মাশাআল্লাহ, না মনোযোগ আছে, দুই তিনজন হাত উঠাইতে চাইছিল, নামায় ফেলছে। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দিলেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, নামাজ কখনো ছাড়বেন? কোন পয়েন্টে ছিলাম মনে আছে তো? নবীজি বলেছেন আখিরি জামানার কথা, মাসাজিদুহুম আমিরা, মসজিদ সুন্দর, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদ হেদায়েত শূন্য। আল্লাহর নবী বলেছেন মসজিদে ঢুকে দেখবা নামাজি নামাজি। আমরা কি ওই ধরনের অভিশপ্ত মুসল্লি হব, অভিশপ্ত ব্যক্তি হব? তাহলে নামাজ ঠিক করে ফেলবো, পারবো তো আমরা ইনশাল্লাহ। সবচেয়ে বড় আমল, ইসলামের সবচেয়ে বড় আমলের নাম কি জোরে বলেন? ইমানের পরে কি? ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ।
ইমান আনার পরেই আপনার জন্য দায়িত্ব হলো নামাজ আদায় করা, পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করা। নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর সাথে কুফরি করল। খবরদার খবরদার আমার ভাইয়েরা, নামাজ ছাড়বেন না। মসজিদের সাথে সম্পর্ক করেন, আজান হলেই মসজিদে যান। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক আছে, হাদিসে এসেছে নবীজি বলেছেন ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়ায় যিনি জায়গা দিবেন তিনি কি। শুধু মসজিদে আসলে হবে না, ঘরের মহিলাদেরকেও ঠিকঠাক রাখতে হবে। আমার দেশের অনেক মসজিদের সামনের কাতারের নামাজি আছে যাদের ঘরের মহিলারা ঠিক নাই, এদের ঘরের মহিলারা বেপর্দায় থাকে। কি বলেন, আসেনি এরকম কথা বলেন? আছে, শুনেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাগিল রিহাল, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে আমার উম্মত তারা এত বেশি ডেভেলপ করবে, এত বেশি সমৃদ্ধ হবে, উটের জিন সদৃশ্য যানবাহনে আরোহণ করে করে তারা মসজিদে গিয়ে, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, মসজিদের দরজার সামনে অর্থাৎ পার্কিং এ তাদের গাড়ি রেখে মসজিদে ঢুকবে। কথাগুলো 1500 বছর এখন মিল আছে? দেখবেন মসজিদের সামনে বিরাট বিরাট পার্কিং। নবীজি বলেছেন এরকম দামি দামি বাহনে চড়ে, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, মসজিদের দরজায় অর্থাৎ মসজিদের পার্কিংয়ে গিয়ে তারা নামবে, তারা নামাজি হবে, মসজিদে যাবে, কিন্তু তাদের ঘরের নারীদের খবর হলো নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের ঘরের নারীরা কাপড় পরেও যেন উলঙ্গ থাকে এমন কাপড় চুপড় তারা পরে। মসজিদের সামনের কাতারে নামাজির ফেসবুক ফেসবুক আইডিতে ঢুকে দেখেন, এই পাঁচ ওয়াক্তের নামাজির ফেসবুক আইডিতে তার বউর সাথে তার ছবি আছে, টিকটকে ছবি আছে। এ ধরনের কিছু মানুষ এখানেও থাকতে? আমি বড় কঠিন কথা বলি ভাই, সত্য কথা শুনতে একটু তিতা তিতা লাগে। এখানে যারা আমার সামনে বসা, যারা নিজের ওয়াইফের ফটো ফেসবুকে দিয়েছেন, আপনি বড় রুচিহীন মানুষ, আপনার মধ্যে রুচি বলতে কিচ্ছু নাই, কারণ আপনার বউয়ের চোখ নাক ঠোঁট তার অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষ দেখে, আর এগুলো দেখে দেখে আজেবাজে কমেন্টস করে। আপনি যখন আপনার ওয়াইফ নিয়ে এভাবে উলঙ্গ অর্ধ উলঙ্গ কাপড় পরে যান বা ছবি আপলোড করেন, তখন এক ভাই কমেন্টস করে, উফ ভাবিকে হ্যাপি লাগতেছে, বলে কি বলে না? আর এই বেহায়া তার ভাইকে উত্তর দেয়, তার পাড়ার ভাই বা বন্ধুকে, থ্যাংক ইউ। কি লিখে? এরকম বেহায়া রুচিহীন পুরুষ নাই তো আমাদের সমাজে। যে ব্যক্তি তার নিজের বউকে পাবলিক প্লেসে ছেড়ে দিয়েছে, এই ব্যক্তির কোনো রুচি নাই, এর কোনো হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, ব্যক্তিত্বহীন পুরুষে। তোমার বউ তুমি দেখো, তোমার ঘরের ভিতরে যেভাবে মন চাই তুমি দেখো, মানুষ দেখাও কেন? তোমার রুচিতে সমস্যা আছে, তোমার রুচি ঠিক কর। নবীজি বলেছেন নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত, অর্ধ উলঙ্গ কাপড় চোপড় পরে থাকবে, নারীরা বেপর্দা হয়ে যাবে, এদের অবস্থা এমন হবে। নবীজি বিস্তারিত বর্ণনা দিয়েছেন, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো, তারা তাদের মাথার মধ্যে ভাঁজ দিয়ে দিয়ে হিজাব পরবে। এই রকম স্টাইলিশ হিজাবধারী নারী আমার সমাজে আছে না নাই? মহিলা প্যান্ডেলে থাকা প্রত্যেকটি মা বোনকে আমি বলবো, আমার মায়েরা বোনেরা, ইসলামে আপনাদের সম্মান বেশি, মর্যাদা বেশি, অবদানও বেশি। বলেন তো, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন পুরুষ না মহিলা? সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন পুরুষ না মহিলা? পুরুষের চাইতে নারীর মর্যাদা বেশি। কত বেশি মর্যাদা দেখেন, কত বেশি মর্যাদা দেখেন, আমাদের পায়ের তলায় জুতা, আর নারী মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় বেহেশত যিনি রেখে দিয়েছেন তিনি কি? তাহলে ইসলাম নারীকে সম্মান দিল, মর্যাদা দিল, কম না বেশি।
আমার মাদেরকে বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা এরকম স্টাইলিশ হিজাব পরে বাড়ি থেকে বের হবেন না। স্টাইলিশ বুরখাও এখন বের হয়েছে, এখন বুরখার ভেতরেও ফিতনা, লাল নীল হলুদ বেগুনি কত কালারের বুরখা যে বের হয়েছে। আমার বোনদেরকে বলবো কালো রঙের বুরখা পরিধান করুন, ঢিলে ঢালা বুরখা পরিধান করুন, বুরখা যেন টাইট ফিট না হয়, এমন টাইট ফিট বুরখা যাতে করে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজগুলো বোঝা যায়, শরীরের অঙ্গ বোঝা যায়, এরকম বুরখা আপনি পড়বেন না, ঢিলে ঢালা পড়বেন। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যে বোনেরা যান তাদেরকে বলবো পর্দা মেনটেন করে আপনি প্রতিদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান, বেপর্দা হয়ে যাবেন না। কারণ এই যে আপনি আপনার সুন্দর চামড়া, এই যে সৌন্দর্য জুড়ে বলেন তো এটা দিয়েছেন কি, এখন ওই আল্লাহ আদেশ করেছে ন নারীরা প্রাথমিক যুগ অর্থাৎ জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না। প্রশ্ন হতে পারে হুজুর জাহিলি যুগের নারীরা কিভাবে চলতো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, জাহিলি যুগের নারীরা তারা শরীরে এমন জামা গায়ে দিত, গায়ের মধ্যে এমন জামা দিত অরনা পড়তো না, তাদের বক্ষদেশ তারা প্রদর্শন করত, শরীরের হাতের বেশ কিছু অংশ তারা দেখাতো। আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের নারীদের মাথার কাপড় নাই এবং তাদের পরগ্ন, এরকম পোশাক মোমেনা নারীরা পরো না। তোমরা যখন ঘর থেকে বের হবে তখন পরিপূর্ণ পর্দা করে বের হও। কেমনে বের হতে হবে আল্লাহ কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বুরখা পরিধান করার পরে মাথার উপর থেকে এমন একটা ওড়না, এমন একটা ওড়না ফেলে দাও যেটা বক্ষদেশ পর্যন্ত আবৃত করে ফেলে। আমার বোনদেরকে বলবো যে সুন্দর চামড়া আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সুন্দর চামড়া ঢাকার জন্য আল্লাহ আদেশ করেছেন, যদি এটা আপনি না ঢাকেন আস্কারা মাস্কারা আটা ময়দা লাগাইয়া এটাকে আরো ঝাঁকজমকপূর্ণ করে পর পুরুষকে দেখান, এই সুন্দর চামড়াকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পুড়াবেন কি। শুধু তাই নয়, আপনার যে শরীরের চামড়ার মধ্যে আপনি আস্কারা ঘষেন মাস্কারা ঘষেন আটা ময়দা এত মেকআপ মারেন, ওই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন যিনি, তিনি কি। আল্লাহর বিচারের সিস্টেম বড় ব্যতিক্রম, এক্সক্লুসিভ, একেবারে ইউনিক। আল্লাহ যখন হাশরের মাঠে একত্রিত করবেন জবান আল্লাহ বন্ধ করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, ঠোঁট তালা লাগিয়ে দেওয়া হবে, সেলাই করে ফেলা হবে, এই হাত কথা বলবে, হাত দিয়ে কত অবৈধ কাজ করেছেন, পা দিয়ে অবৈধ পথে বিচরণ করে যা কিছু করেছেন, হাত কথা বলবে পা কথা বলবে। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তোমাদের চক্ষু কথা বলবে, আপনি গোপনে গোপনে মোবাইলের মধ্যে এমনে ফোনটা নিয়ে ডানে চেয়ারম্যান সাহেব যেন না দেখেন, বামে মুরব্বী যেন না দেখেন, এমনে হয়ে রিপ্লাই মারে নাই, চোখের খেয়ানত, চেয়ারম্যান সাহেব ডানে জানেন না মুরব্বী বামে জানেন না, কিন্তু চোখের খেয়ানত যিনি জানেন জুড়ে বলেন তিনি কি। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, চোখের খেয়ানত আল্লাহ জানেন, কালো চশমা লাগিয়ে দিনের বেলা যে আপনি মেয়েদের দিকে তাকান কালো চশমা বাহির থেকে বোঝা যায় না, আপনি কার দিকে তাকান কেউ বুঝে না, কিন্তু জানেন কি। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার চোখের খেয়ানতের খবরও জানি,
এই চক্ষু কথা বলবে, চোখের সব খবর চোখ বলে দিবে, কান কথা বলবে। মহিলা প্যান্ডেলের মা বোনেরা শোনেন, আল্লাহ বলছেন ওয়াজুলুদুহুম, শরীরের চামড়াও কথা বলবে। এই চামড়া আপনি আশকারা মাসকারা আটা ময়দা লাগায়া পুরুষকে দেখিয়েছেন, ঠুটে লিপস্টিক লাগায়া, আইব্রু লাগায়া, এরপর একটা মেকআপ মেরে পর পুরুষকে দেখিয়েছেন, এই চামড়া গুরুর জবান কিয়ামতে খুলে দিবেন কি? আরো জুড়ে বলেন কি? চামড়া বলবে আল্লাহ তোমার বান্দি তোমার আদেশ লঙ্ঘন করেছে, সে এই চামড়ার অপব্যবহার করেছে, সে তার হাজবেন্ডের বাহিরে মাহারাম ব্যতীত অন্য পুরুষদেরকে এই চামড়া দেখিয়েছে। চামড়ার জবান যখন ঠাস ঠাস খুলে যাবে, আল্লাহকে চামড়া যখন সব বলে দিবে, তখন এই বান্দিগুলো বোনেরা শুনেন, মহিলা প্যান্ডেলের মায়েরা শুনেন, তখন এই বান্দিগুলো এই মহিলাগুলো নিজের চামড়ার সাথে কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, তখন এই নারীরা তাদের চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদ হে শরীরের চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো, দামি দামি ব্র্যান্ডের সাবান। চামড়া তখন জবাব দিবে, চামড়া তখন বলবে, কলু অন্তকনল্লাহুল্লাযী অন্তক কুল্লা শাই, সকলকে যিনি বাকশক্তি দিয়েছেন, সেই মহামহিয়ান ক্ষমতাবান সেই আল্লাহ তাআলাই আজ আমার জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও আমার বোনেরা, সেই কিয়ামতের দিনের ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যখন ঘর থেকে বের হবেন, পর্দা করে বের হন, আপনার সকল সৌন্দর্য আপনার হাজবেন্ডের জন্য, সাজগুজ করবেন স্বামীর জন্য। কিছু মহিলা আছে স্বামীর সামনে থাকে কামলা বেডির মতো, আর যখন বিয়ে খাইতে আরেক বাড়িতে কিংবা সেন্টারে বা ক্লাবে যায়, সাজগুজ করে তখন জরিনা আর সকিনার মতো যায়। এগুলো আপনাদের এলাকায় নাই? যে মহিলা হাজবেন্ড ব্যতীত অন্য কোথাও যাওয়ার বেলায় সাজগুজ করে যায়, এই মহিলার চরিত্র ভালো না, পর পুরুষকে দেখাবার জন্য নিজেকে এরকম আকর্ষণীয় করে প্রস্তুত করেছে। আল্লাহকে ভয় করুন, নিজের সব সৌন্দর্য নিজের স্বামীর সামনে প্রকাশ করুন, নিজের স্বামীর খেদমত করুন, স্বামীর আনুগত্য করুন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী বলেছেন, নারীরা তোমরা চারটা কাজ করো। নবীজি বলেছেন, ইদা সল্লাত আল মারআতু খামসাহা, একজন নারী যখন পাঁচ ওয়াক্তের নামাজ যথাযথ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে, ওয়া আতাআত জাওজাহা, স্বামীর আনুগত্য করবে, এই চারটা কাজ যে নারী করবে, আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন বলবেন, আমার বান্দি জান্নাতের আটটি দরজা আছে, যে কোনো দরজা দিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও। আমার বোনদেরকে মাদেরকে এই চারটি গুণে আমি গুণান্বিত হওয়ার কথা বলব, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ পয়েন্ট বলে আপনাদেরকে নিয়ে মুনাজাত করব ইনশা না, এত ওয়াজ শুনে আবার ফজরের নামাজের 12টা 13টা বাজায় দিয়ে, কথা শুনেন কম আমল করেন বেশি, একদিনই সব ওয়াজ শুনবেন। শেষ জামানার সব আলামত আমি কি একদিনে বলা সম্ভব? সম্ভব। আখেরি জামানায় আল্লাহর নবী বলেছেন, না আমাদের শেষ জেনারেশন, এখনই আমরা মোনাজাত দিয়ে দেবো। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এমন হবে, এমন প্রতারণাপূর্ণ সময় আসবে, সত্যকে মিথ্যা বানিয়ে ফেলা হবে, মিথ্যাকে সত্য বানিয়ে ফেলা হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে, এমন নজির এখন পৃথিবীতে নাই। আল্লাহর নবী বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত ইউসাদদাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, নবীজি বলেছেন, ও চিরেই কিয়ামতের আগে এমন এক সততাপূর্ণ প্রতারণাপূর্ণ সময় আসবে, যখন মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হবে, সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে সত্যবাদী, ভালোকে খারাপ, খারাপকে ভালো। আর এটার জন্য সবচেয়ে বড় উপাদান হলো হলুদ সাংবাদিকতা, এটার মাধ্যমে সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া যায়, মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া যায়। আমি তো সবার কথা বলছি না, আমি বলেছি হলুদ সাংবাদিকতার কথা। সাংবাদিকতার ভেতরে তো কিছু কিছু হলুদও আছে না নাই, কি বলেন, আছে না নাই? সব খারাপ না,
অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, আল্লাহওয়ালা সাংবাদিক আছেন, এরকম বহু মানুষের সাথে আমাদের পরিচয় আছে যারা সত্যের পক্ষে কলম ধরেন, যারা তাদের মিডিয়ায় সত্য কথাগুলো ছড়িয়ে দেন। এমন মানুষ না থাকলে তো কিয়ামতই হয়ে যাইত। তার মানে এখনো ভালো মানুষ দুনিয়াতে আছে। ভালো মানুষকে খারাপ বানিয়ে দেওয়া, খারাপ মানুষকে ভালো মানুষ বানিয়ে দেওয়া, এটা হলো কিয়ামতের একটা আলামত। ভালো মানুষকে খারাপ বানিয়ে দেওয়া হবে, নিরপরাধীকে অপরাধী সাজায়া তাকে সাজা ভোগ করানো হবে, আর অপরাধী আর অপরাধীকে নিরপরাধী বানায়া সাজা মৌকুফ করে বাহিরে বের করে দেওয়া হবে। এইসব নজির এখন দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন, এই শেষ জামানায় যে ব্যক্তি এত ফিতনার ভেতরে, এত ফাসাদের ভেতরে, বিশৃঙ্খলার ভেতরে, যে ব্যক্তি নিজের ইমানকে ঠিক রাখবে, যে ব্যক্তি তার ইমানকে ঠিক রেখে ইমানের উপরে অবিচল থাকবে, আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে আমি আমার সেই উম্মতের জন্য সবার আগে সুপারিশ করব। এই ফিতনাপূর্ণ সময়ে আমরা নিজেদের ইমানকে ঠিক রাখার জন্য আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো আল্লাহর কালাম, আল কোরআন। এই কোরআনের ওয়াজ শুনেই দায়িত্ব শেষ না, এটা আপনাদের সবাইকে বুঝতে হবে এবং কোরআনের রঙে রঙিন হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, প্রতিদিন কোরআন পড়তে হবে, অর্থসহ পড়ে পড়ুন, অর্থসহ বুঝে পড়ুন, বাড়িতে বাসায় বাংলা অনুবাদ সহ একসেট দুই সেট তিন সেট তাফসির রাখুন, কিছু হাদিস রাখুন, পরিবারের সকল সদস্যরা মিলে অধ্যয়ন করুন, নিজেদেরকে কোরআনের রঙে লাগানোর চেষ্টা করুন। আর এই ফিতনার সময়ে নিজেদের সন্তানদের উপরে আপনারা নজরদারি করুন, সন্তানদেরকে আপনারা দিনী শিক্ষায় শিক্ষিত করুন, তবেই আমরা এই ফিতনার সমাজে ইমানের পথে অচল অবিচল থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনাময় সময়ে ইমান হেফাজত করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।